আসসালামু আলাইকুম, আমি কেয়া হোসেন, বাংলাদেশের মেয়ে বলছি ইন্ডিয়া থেকে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থাতে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও ভালো আছি। আজকে নতুন আরও একটি দিনে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ইশরাস মম চ্যানেল ওয়েলকাম করছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকলে একটু না একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার গত ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন যে আগের দিন অনেকগুলো বাজার করেছিলাম, আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনে করা। আজকে আমরা যাব ব্যাঙ্গালোর প্যালেস ঘুরতে আর কি, আর সেটাকে ঘিরেই ভিডিওটা রেখেছি। সকাল সকাল উঠে এই জন্য আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আসলে কোথাও যাওয়ার থাকলে না একটু রান্নাবান্নার ঝামেলাটা কম থাকলে ভালো হয়, যেহেতু আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে হচ্ছে ঘুরতে যাব। এর জন্য সকাল সকাল উঠে যা কাজ আছে সেগুলোই করে নিচ্ছি। তো কালকে রাতে হচ্ছে মটরশুঁটিগুলো বেছে রেখেছিলাম, ওইটা সিদ্ধ করে রেখে দিলাম। আর এখন হচ্ছে দুপুরে খাওয়ার জন্য শুটকি রান্না করছি, আর হচ্ছে আগে দেখেছেন বাঁধাকপি ভাজি করে নিয়েছি। তা আমি এই যে আজকে ভিডিওটি আপলোড করছি, আজকে হচ্ছে 23 তারিখ, আর 24 তারিখ থেকেই আমাদের মাহে রমজান শুরু। তো সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি যে সবার যেন রমজান মাসটা ভালোভাবে এবং সুস্থভাবে কাটে। তো এখানে আমার রান্নাবান্না শেষে এখন হচ্ছে একটু ঘরটা গোছাতে এসেছি। যদিও ইন্ডিয়াতে আসার পর এটাই আমার একটা ছোট সংসার হয়েছে, তো এই সংসারে কাজগুলো করতেও আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি একটু ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আমি শাওয়ার নিয়ে নিব। আমার আগের থেকে একটা অভ্যাস, কোথাও যদি যাওয়ার থাকে তাহলে রান্না বান্না আর ঘর না গুছিয়ে যেতে পারলে তো মনে হয় বাইরে গিয়েও শান্তি পায় না। তো এখানে ওই একই অবস্থা। আমি ছাদ থেকে যে গেস্ট হাউসের পাপোশগুলো ধোয়া থাকে ওইগুলো নিয়ে এসে তারপর বিছিয়ে দিলাম, আর ঘরে যেগুলো ছিল ওইগুলো আবার বের করে রেখেছি ধুয়ে দিব। তো এখানে মেয়ের জন্য আর আমার জন্য ড্রেস নামিয়ে নিয়েছি, যেটা পরে যাব সেটা আর কি। আর মেয়ের বাবাটা আলাদা করে নামাতে হয় না, ওর ইচ্ছে মতো একটা পরে নিয়েছে। তো এখন আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে হচ্ছে প্রায় 12টার মতো। আর আমরা বেশিরভাগ সময় ব্যাঙ্গালোরে যেখানে ঘুরতে যাই কিংবা শপিং করতে যাই চেষ্টা করেছি এই টাইমটা বের হওয়ার জন্য, কারণ আমি দেখেছি যে এই টাইমটা না খুবই ট্রাফিক কম থাকে, আর অন্য টাইমে বের হলে মানে খুবই জ্যামে বসে থাকতে হয় আর কি, এটা একটু মানে বিরক্তকর লাগে। ব্যাঙ্গালোরের শহরটা দেখতে অনেক সুন্দর, আর এখানে যদি একটু ভিডিও না করি তাহলে কেমন হয়? আমি রাস্তাঘাট অনেকটাই ভিডিও করে রেখেছি, যেহেতু আমার ভিডিওর মাধ্যমে এটা থেকে যাবে। এর আগে যে আমরা এসেছিলাম তখনকার কিন্তু শুধু আমরা চোখে যে দেখেছি এতটুকুই, কোনো স্মৃতি আর ধরে রাখতে পারিনি। তো এবার যেহেতু আমি একটা ব্লগ করছি, ব্লগ চ্যানেল আছে, তো এখানেই হচ্ছে একটু দিয়ে রেখে দিতে পারছি আমি স্মৃতিস্বরূপ। তো আমি এই যে কথা বলতে বলতে ব্যাঙ্গালোর প্যালেসে কিন্তু চলে আসছি, আর এটা হচ্ছে মেইন গেট, তো আমরা এখান দিয়ে ঢুকছি। তো আমি পুরোটাই ভিডিও করার চেষ্টা করেছি, আমি চেয়েছি যে আমার প্রিয় আপু ভাইয়ারা যাতে করে আমার ভিডিওর মাধ্যমে একটু হলেও এটার বিনোদনটা নিতে পারে, তো এটা ভেবে আর কিছু না। আসলে এর আগে যখন আমরা এসেছিলাম মানে গত 3 বছর আগে, তখন যে যে জায়গাগুলোতে গিয়েছি এইবার সে জায়গাগুলো বাদ দিয়েছি, কারণ যেগুলো দেখেছি ওইগুলো আর দেখার নেই। তবে এখানে কিন্তু বেড়ানোর মতো অনেক জায়গা আছে, তো সেইগুলোর মধ্যে থেকেই একটু একটু করে আমরা ঘোরার চেষ্টা করেছি। তো মেয়ের বাবা হচ্ছে টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে,
আর আমরা এখানে না ট্যুরিস্ট মানে ট্যুরিস্ট যারা তাদের জন্য টিকিটের মূল্যটা বেশি, তবে আমরা ট্যুরিস্ট আমরা টিকিটটা করি নাই। এখানে যারা লোকাল ওইভাবেই টিকিটটা করেছে, আসলে ওরা বুঝতেও পারেনি, তো ওইটাই করে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা ধীরে ধীরে যে রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়েছি, এটা নাকি রাজাদের হচ্ছে ড্রয়িং রুম ছিল। তো পুরো রাজপ্রাসাদটা এত সুন্দর দেখতে, আসলে চোখ জুড়ানো মতো, খুবই সুন্দর লুকটা। তো আমরা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম, তবে শেষের দিকে আমি আর ভিডিও করতে পারিনি। প্রথমের দিকে আমি বুঝতে পারিনি যে এখানে ভিডিও করা মানে অ্যালাউ না, তো আমি কিন্তু প্রথমের দিকে মানে ভালোই ভিডিও করে নিয়েছিলাম। আর যেহেতু একটা জায়গায় ঘুরতে এসেছি আর এত সুন্দর একটা জায়গা, এটা ভিডিও না করলে কি আসলে ভালো লাগে? দেখছিলাম যে সবাই ভিডিও করছে, তো আমি ভেবেছি যে এখানে হচ্ছে ভিডিও হয়তো বা করা যাবে, তো এটা ভেবেই ভিডিও করেছি। তো শেষের দিকে আবার দেখলাম যে একজন হচ্ছে মানে না করছিল, যে এখানে ভিডিও অ্যালাউ না, মোবাইলটা ভিতরে রাখতে বলছিল। তো তারপর মানে দুইটা জিনিস শুধু মিসিং হয়েছে, সেটা হচ্ছে রানীরা যে আসবাবপত্রগুলো ব্যবহার করতো সেগুলো আমি ভিডিও করতে পারিনি, আর হচ্ছে রাজার একটা অফিস ছিল, তো ওইটা অনেক সুন্দর দেখতে অবশ্য, তো ওইটা আমি ভিডিও করতে পারিনি। তাছাড়া এখানে যে এই যে রানীরা ড্রেসিং টেবিল, তারপর আলমিরা, এগুলো ব্যবহার করতো, এগুলো আমি সব কিছু একটু একটু করে নিয়ে নিয়েছি। আসলে কোনো একটা সুন্দর জায়গা ঘুরতে গেলে এমনিতেই কিন্তু আমাদের মনে হয় যে একটু ভিডিও করে রাখি, আর যেহেতু আমি একটা ব্লগ চ্যানেল খুলেছি এবং চালাই, তো সেক্ষেত্রে তো বুঝতেই পারছেন, যারা ব্লগার আছেন তারা বুঝতে পারবেন যে কোথাও কোনো কাজ করতে গেলে মনে হয় যে একটু ভিডিও করে রাখি চ্যানেলটার জন্য। তো আমার সাথেও এমনটি হয়। এই যে এখানে যে জিনিসটা দেখতে পেলেন, এটা হচ্ছে হাতির সুর দিয়ে নাকি বাঁশি বানানো, তো ওইটাই ওখানে বলছিল, তো ওইটাই হচ্ছে আমিও শেয়ার করলাম। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হাতির পা দিয়ে হচ্ছে মোড়া তৈরি করা, এগুলোতেই নাকি রাজারা বসতো আর কি। আসলে এখানে ঢোকার সময় দেখলাম কি, এখানে যে হিস্টোরিটা ওইটার একটা হেডফোন পাওয়া যায়, তবে ওইটা যেহেতু পুরোটাই এখানকার ভাষাতে, তো এই জন্য আর আমরা ওইটা নিইনি যে হয়তো বা নিয়ে বুঝবো না কিছু যে কি বলছে। তো এখন হচ্ছে সিঁড়ি দিয়ে উপরের দিকে থেকে নেমে এসেছি নিচের দিকে। এখানে খুবই সুন্দর দেখতে একটা ঝর্ণা টাইপের ছিল, আর এই যে ঝাড়বাতিগুলো, এগুলো কিন্তু খুবই ভালো লাগছিল, দেখে মনে হচ্ছিল না যে এগুলো অনেক পুরাতন আগের যুগের, মনে হচ্ছিল যে এখনকার হয়তো বা। আর এই দিকটাতে খুবই সুন্দর দারুণ দারুণ কিছু শোপিসের মতো ছিল, মূর্তি দিয়ে সাজানো ছিল, এগুলো একটু ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমার মনে হয় এই ধরনের ঘোরাঘুরি ভিডিওগুলো আমার যেমন পছন্দ, আপনাদের কাছেও তেমন ভালো লাগবে। আজকের ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন তারা প্লিজ যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে বা মনে করেন যে পরবর্তী ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর ইচ্ছে হলে সেটা আপনি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে এইমাত্র যে আপনারা পিকচারটা দেখতে পেয়েছেন, এটা নাকি একটা রানীর ছবি, তো আমি জানি না আসলে এটা কতটা সত্য, তবে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা হতে পারে। আর এখানে যে বাহিরে বের হয়ে আমি একটু দেখাচ্ছি, এখানে এত বড় একটা গোলাপ ফুল গাছ, এটা পুরাটা গেট হচ্ছে ছায়ে গিয়েছে, তো এটা একটু ভিডিও করে নিয়েছি। আর আশেপাশে অনেক ফুল ফুটে আছে, দেখতে খুব ভালো লাগছিল।
আর এই যে হোয়াইট কালারের গোলাপগুলো দেখতে খুবই কিন্তু সুন্দর। আর এই পাশটাতে না পুরোটা হচ্ছে ফাঁকা এমনি একটু এরিয়ার মতো, তো এগুলোও নাকি এই রাজপ্রাসাদেরই একটা অংশ। তো আমি আসার আগে দেখতে পেয়েছিলেন গ্লাসের মধ্যে কিছু আঙ্গুর ভিজিয়ে রেখেছিলাম, ওইটাই নিয়ে আসছি মেয়ের জন্য। আসলে তো আসার আগে কিছুই খেয়ে বের হয়নি, তা আমি ভেবেছিলাম যে হয়তো এসে ক্ষুধা লাগবে, মানে সত্যি সত্যি তিনজন মিলে পুরো আঙ্গুরগুলো খেয়ে ফেলেছি। আর এখানে আমরা বসে এই যে ঘাসের আড়ালে সূর্য দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, তো এটা আমি একটু ভিডিও করে রেখেছি। ও আর হ্যাঁ, এটা হচ্ছে ভিজিটিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তো আমরা এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি। আর এই যে অলরেডি বাসায় চলে এসেছি, আসতে আসতে প্রায় 8টার মতো বেজে গিয়েছিল, তবে আসার সময় মেয়ে বায়না ধরেছিল যে সে চিকেন বিরিয়ানি খাবে, তো আমরা ফেরার সময় একটা মুরগি আর হচ্ছে পোলার চাউল কিনে নিয়ে আসছি। তবে আসার পর এতটা ক্ষুধা লেগেছিল এই জন্য ভাত রান্না করে আগে খেয়ে নিয়েছি, আর ওর জন্য এখন বিরিয়ানিটা রান্না করছি। আসলে ঘুরতে গিয়েও শান্তি নেই, এসে আবার হচ্ছে এই যে রান্না করতে হচ্ছে মেয়ের আবদার মেটানোর জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে পারেন, এতে করে আমি বেশ খুশি হব। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই সাথে এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।